কলাতলী বিচের দিকে মেইন রোড থেকে যাওয়ার পথে এদিকে কিছু দোকান আছে, ওনারা মাছ বিক্রি করে। এই যে আমরা, ভাই আপনার নাম কি একটু কাইন্ডলি বলেন। আমার নাম ইমন। ইমন, আপনি একটু বলেন যে ওনারা এখান থেকে মাছ কেনার পর এখানে বারবিকিউ করে দেয়। আমরা এখানে বারবিকিউ অথবা ফ্রাই খেতে পারেন। মাছের মধ্যে নিলে বারবিকিউ হবে, আর ক্র্যাব অথবা অক্টোপাস স্কুড এগুলো নিলে ফ্রাই হবে। জি। আর আপনার এখানে টুনা আছে, স্যালমন আছে, কোরাল আছে, রূপচাঁদা স্কুড অক্টোপাস আছে, ক্র্যাব আছে, চাউল ফিশ আছে, ডিনারের মাছ আছে। আপনার একটু কাইন্ডলি বলেন এগুলোর দাম কেমন। প্রাইস, এটা এসাইদের প্রাইস পড়বে 1200 টাকা। এর মধ্যে ছোট আছে 800 টাকা আছে, 400 টাকা আছে। জি। আর কাঁকড়া ক্র্যাব আপনার এগুলো হতো 80 করে, আর এখানে আছে 200 টাকা। ওই যে বড়গুলা, হ্যাঁ বড় সাইজের 200 আর ছোট 80। ও আচ্ছা, উনি আপনার কি হয়? রূপচাঁদা কত পড়বে? রূপচাঁদা পিস প্রাইস নিছিলে একদম 200 করে পড়বে আমরা একটা। জি, একদম 200। আচ্ছা, তার রূপচাঁদা তার খাওয়া যাবে ওটাই। মাছ কি ফ্রেশ? আমরা ভাই অলরেডি ফ্রেশ আছে। আমরা সন্ধ্যাবেলা দোকান খুলি, সন্ধ্যাবেলার দিকে দোকান খুলে তারপর মাছগুলো তুলি। জি জি জি। আর চিংড়ি আছে, চিংড়ি নিতে পারেন, ছোট আছে, বড় আছে, এরকম সাইজ। আচ্ছা, এখানে আছে আরেকটা মজার মাছ আছে, কিন্তু চাল পিস। আর এখানে ব্ল্যাক স্যালমন আছে। এই মাছটা নতুন দেখছি, এটা আগে দেখিনি কখনো। আচ্ছা, চাল পিস এটা খেতে অনেক মজা, বারবিকিউ ফ্রাই দিয়ে খাওয়া যায়। আপনার দোকান আসতে কোনো ডিসকাউন্ট? আচ্ছা, এখানে যে ভিউয়ার্স তারা যদি দোকানে আসে তাহলে কি আপনারা কোনো ডিসকাউন্ট পাবে? অবশ্যই ডিসকাউন্ট পাবে, ডিসকাউন্ট পাবে। না, ডিসকাউন্ট দেওয়া যাবে। ওনার নাম তো ওনার, আপনার নাম না কি বললেন? নাম হচ্ছে আমার ইমন। ইমন, ইমন। আচ্ছা, আপনাদের যে বারবিকিউ ওখানে একটু কাইন্ডলি আমাদেরকে একটু নিয়ে যান। আচ্ছা আচ্ছা, আমরা আসলাম ওনাদের, ওনারা যেখানে বারবিকিউ করে উনি আমাদের সাথে আসছে। তো এখন এখানে আপনি কি করতেছেন? আমরা এখানে কুলার আছে একটা বারবিকিউ, আর দুটো আছে চাউল ফিশ। ও আচ্ছা আচ্ছা। বারবিকিউ আর আমাদের এখানে হচ্ছে বারবিকিউ, আর এখানে হচ্ছে ফ্রাই, এখানে ফ্রাই হবে, এখানে বারবিকিউ হবে। আপনারা প্রায় বললে করে দেন। হ্যাঁ, ফ্রাই হবে, বারবিকিউ হবে, দুটো হবে। বারবিকিউ করতে কতক্ষণ লাগে? বারবিকিউ হতে প্রায় আধ ঘন্টার মতো সময় লাগে। আধা ঘন্টার মতো লাগবে। আর প্রায় মানে আর একটু কম লাগে, 10-15 মিনিটের মধ্যে ফ্রাইড হয়ে যায় আমাদের। 10-15 মিনিটের মধ্যে? আর এটা কত, আধা ঘন্টা লাগবে? বারবিকিউ লেট হয়, আসতে দিলে আগুন হিট করতে হয়তো। তো ওনাদের এখানে বসার জায়গা আছে, ওই সামনে যে চেয়ার ওদিকে বসার জায়গা আছে, কেউ বা ওয়েট করতে পারবে। তো তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। একটু একটু হাত নাড়েন, থ্যাংক ইউ। তো আমরা এখানে আরেক ভাইয়ের দোকানে আছি, ওনার নাম, আপনার নাম কি? নুরুল আলম। তো ওনারা এখানে এখানে ওনারা ফ্রাই করে, এখন সাধারণত হাফ ফ্রাই অবস্থায় আছে। তো কেউ অর্ডার দেওয়ার পর ওনারা বা এখানে ফুল ফ্রাই করে। আপনার এগুলো একটু দাম বলেন কাইন্ডলি। এগুলোর দাম কেমন? কোনটা 120 টাকা করে, এগুলা 150 টাকা করে। আর আপনার 180 টাকা, 100 টাকা। কাঁকড়া কত? কাঁকড়া 50 টাকা। ও আচ্ছা, আর এগুলা একই দাম না? তো আপনাদের কতক্ষণ লাগে এটা করতে? এই তো আপনার বাদা, প্রথম বাদার সময় লাগে 3 মিনিট। জি। আপনার দ্বিতীয় বাদার সময় লাগে 2 মিনিট, 5 মিনিট, 5 মিনিটের মতো লাগে। আপনার এটা কতক্ষণ পর্যন্ত খোলা থাকে? বিকাল 3টা থেকে রাত 12টা পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে তো বসার জায়গা আছে মনে হয় না? এখানে বসার জায়গা আছে? আচ্ছা আচ্ছা। তো প্লেসটা হলো যে কলাতলী ব্রিজে যাওয়ার পথে, এই যে এদিকে এদিকে অনেকগুলো আরো অনেকগুলো দোকান আছে। তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে, ওকে ভাইয়া।